আব্দুর রাজ্জাক, বাংলাদেশি ক্রিকেটার, পূর্ণ নাম খান আব্দুর রাজ্জাক, ডাকনাম রাজ। ব্যাটিংয়ের ধরন বামহাতি, বোলিংয়ের ধরন বামহাতি অর্থোডক্স, ভূমিকায় একজন বোলার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় আব্দুর রাজ্জাক, তিনি বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন। খুলনার বিভাগীয় ক্রিকেট দলের পক্ষে 2001-2002 মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট পর্যায়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন। অভিষেক বর্ষেই রাজ্জাক বামহাতি স্পিনার হিসেবে সকলের নজর কাড়েন এবং নিজ দলকে জাতীয় ক্রিকেট শিরোপা পেতে ব্যাপকভাবে সহায়তা করেন। সেখান থেকে বাংলাদেশ এ দলের সদস্য হিসেবে মনোনীত হন এবং ঢাকায় অনুষ্ঠিত জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 17 রানের বিনিময়ে 7 উইকেট লাভ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ রাজ্জাককে 2004 সালে জুলাই মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটায়। তিনি দলের নিজেকে তার যথোপযুক্ততা নিয়মিতভাবে প্রকাশ ঘটান, কিন্তু প্রথম একাদশে স্থায়ীভাবে আসন করতে পারেননি। 2006 সালের মে মাসে আব্দুর রাজ্জাক 2005-2006 মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে নিজেকে অভিষেক ঘটান। অতীতে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার সময় রাজ্জাক থ্রো বা চাকতি নিক্ষেপের অভিযোগে বেশ কয়েকবার অভিযুক্ত হয়েছিল। এরই রেশ ধরে 2004 সালে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলায় আইসিসি ম্যাচ রেফারি রোশন মহানামা কর্তৃক তিনি পুনরায় অভিযুক্ত হন এবং তাকে বোলিং ভঙ্গিমা পরিবর্তনের পরামর্শ দেন। পরবর্তীকালে রাজ্জাক বোলিংয়ের ধরন পরিবর্তন করে বৈধভাবে বোলিং করে আস্থা অর্জন করেন, ফলে আবারও তিনি নির্বাচক মণ্ডলীর কর্তৃক দলে ফিরে আসলেও তাড়াতাড়ি তার নিজস্ব ছন্দ খুঁজে পাননি। কিন্তু ধীরে ধীরে পুনরায় তিনি ধারাবাহিকভাবে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলেন। তিনি প্রথমে বাংলাদেশি বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 200 উইকেট নেন। ওয়ানডে ক্রিকেটে সফলতার পর আব্দুর রাজ্জাক নিজ দেশে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক ঘটান। বাংলাদেশের পক্ষে তার প্রথম টেস্ট অভিষেক 15 রান করে, কিন্তু অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে বোলিংয়ের সুযোগ পেলেও কোনো উইকেট নিতে সক্ষম হননি রাজ্জাক। স্বভাবতই দল পরাজিত হয়। পরের টেস্ট খেলার সুযোগ আসে দীর্ঘ এক বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে। চামারা সিলভাকে কোয়ার্ট আউটের মাধ্যমে তার প্রথম উইকেট প্রাপ্তির সুযোগ ঘটে। এছাড়াও তিনি গ্রেইম স্মিথের দক্ষিণ আফ্রিকার দলের বিপক্ষে টেস্টে উভয় ইনিংসে সর্বোচ্চ 33 রান করেন, তার মধ্যে একবারে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ড দলের বিপক্ষে তার টেস্ট সেরা বোলিং পরিসংখ্যান দাঁড় করান 93 রানের বিনিময়ে 3 উইকেট। এই টেস্ট ও সহ সিরিজের পরে টেস্টে তার বোলিং ভঙ্গিমা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। অক্টোবর 2008 সালে নিউজিল্যান্ড ক্রিকেট দল 2008-2009 মৌসুমে বাংলাদেশ সফরে খেলতে এলে সন্দেহজনক বোলিং অ্যাকশনে হিসেবে ড্যারিল হার্পার ও আশোকা ডি সিলভা আম্পায়ার দ্বয় তাদের প্রতিবেদনে উল্লেখ করে বোলিং অ্যাকশনের ব্যাপারে, এটি ছিল আব্দুর রাজ্জাককে এর ক্রিকেট জীবনে দ্বিতীয়বারের মতো ঘটনা। একজন বোলার নিক্ষেপকৃত বল যদি তার কনুয়ের 15 ডিগ্রির বেশি হয় তখন তার চাকতি বা চাকার হিসেবে উল্লেখ করা হয়। লক্ষ্য করে দেখা গেছে রাজ্জাকের যে সকল বল খুব বেশি দ্রুত বেগে নিক্ষেপ হয় কেবলই মাত্র বলটি গ্রহণযোগ্য হয় না। এছাড়াও টেস্টে রাজ্জাকে স্বাভাবিক বোলিংয়ের হিসেবে কোনোই বাঁকা হয় 22-28 ডিগ্রি, গড়ে 25 ডিগ্রি এবং দ্রুতগামী বলগুলোতে একে বাঁকে গড় হার 24, ফলস্বরূপ তাকে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে নিষিদ্ধ করে হয়। 2009 সালে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের মাধ্যমে নিষেধাজ্ঞা অবস্থায় থেকে রাজ্জাক পুনরায় বাংলাদেশ দলের পক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রত্যাবর্তন করেন। টেস্ট দলের সদস্য না হলেও একদিনের ক্রিকেট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যায় তাকে। রাজ্জাকের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রথম ওডিআই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 52 রানে পরাজিত করে খেলায় রাজ্জাক ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করে।
বল হাতে রাজ্জাককে 39 রানের বিনিময়ে 4 উইকেট লাভ করা দেখা যায়। রাজ্জাক ক্যারিও দলের বিরুদ্ধে 3 ম্যাচ সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হন। সিরিজ শেষে তিনি 22.85 রান দিয়ে 7 উইকেট নিলেও শেষ খেলায় আঘাত প্রাপ্ত হন। হাঁটুর এ আঘাতের দরুন তিনি আগস্ট 2009 সালে জিম্বাবুয়ে সফরে দল থেকে বাদ পড়ে। এর কিছুদিন পর অক্টোবর নভেম্বর 2009 সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল 5 ম্যাচ ওডিআই সিরিজ খেলতে বাংলাদেশ আসে। রাজ্জাক আঘাতজনিত অসুস্থতা থেকে মুক্তি পেয়ে পুনরায় বাংলাদেশ দলে স্থান করে নেন। রাজ্জাক এই সিরিজে এ বাংলাদেশকে 4-1 ব্যবধানে সিরিজ জিততে সহায়তা করে। 15 উইকেট নিয়ে তিনি ম্যান অব দ্য ম্যাচ সিরিজ নির্বাচিত হন। আইসিসি প্লেয়ার র্যাঙ্কিং এ ক্রিকেট ফিরে আসার পর বিশ্বব্যাপী ওয়ানডে ক্রিকেট রেটিং পদ্ধতিতে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো রাজ্জাক সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ র্যাঙ্কে পৌঁছার বিরল কৃতিত্ব অর্জন করেন। 23 জানুয়ারি 2011 পর্যন্ত বোলার হিসেবে আব্দুল রাজ্জাক র্যাঙ্কে 3 এবং সাকিব আল হাসান র্যাঙ্কে 6 অবস্থান করেন। এর প্রধান কারণ ছিল 2010-2011 মৌসুমে বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার দুর্দান্ত সূচনা। ওই সিরিজে আব্দুল রাজ্জাক 3 খেলায় 13 উইকেট নেয়ার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার অর্জন করেন। এছাড়া সাম্প্রতিককালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার নৈপুণ্য এ কৃতিত্ব অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে। পাশাপাশি সহযোগী খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে প্রয়োজনীয় উইকেট দখল করতে না পারাও এর উল্লেখযোগ্য কারণ। 28 মার্চ 2003 তারিখে বাংলাদেশ এর বোলার হিসেবে 200 উইকেট সংগ্রহণ করেন বাংলাদেশের আব্দুল রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট তিনি 5 উইকেট সংগ্রহ করার পথে এ গৌরব অর্জন করেন। 5 মে 2013 তারিখে বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত জিম্বাবুয়ে বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার নিজস্ব সেরা অপরাজিত 53 রান করেন। এ রান করতে তিনি 4টি 4 এবং 5টি বিশাল 6-এ 22 বল খেলেন, যা ছিল দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। তার মধ্যে 21 বলে খেলে বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসে দ্রুততম অর্ধশতক রেকর্ড করেন, কিন্তু তার দল 6 উইকেটে পরাজিত হয়। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।